করি নাই শান্তু। হ্যাঁ জান, আমার মনে কিছু থাকলে আমি আমার বহুত রকম অন্য কিছু করতে পারতাম। কত মানুষ আমার কত কথা বলে, আমি কিছু আজ পর্যন্ত তোমার কোন একটা কথা বলছি আমি কোনোদিন বলি নাই। আমার কারোর কাছে নাই, কারোর সঙ্গে হবে না, জীবনও হবে না। তাহলে তুমি 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 বলো কাল কার সাথে কথা, নামটা বলো আমাকে, শুধু নামটা বলো। এটা কি ফাতেমা ছিল নাকি ফারজানা ছিল নাকি অন্য কোনো মেয়ে? তুমি আমাকে বিয়ে অনেস্ট আমাকে কিছু বলতে পারো? আমি তো তোমার বলছি, স্বীকার করলে আমার কাছে মেয়েটার নাম ফাতেমা ছিল। ছবিটা তুলছি শুধু, তারপরে তোমার ফোন দিয়ে তাকে করছি। এখন সে ভাইবারেও নাই, সে হোয়াটসঅ্যাপ নাই, সে নিজের সব নাম্বার উঠে ফেলাইছে, সে নিজে মুছে ফেলছে। একটা আননোন নাম্বার দিয়ে ফোন আইছে, তখন সেটাই আমি আমি রাগ করছি, আমি কোনো ফিস ফিস করে বলি নাই। না তুমি বলছো যে বারবার তুমি এখন ফোন দিও না, সে যদি দেখে একবার ধরা খাইছি। আমি বলছি আর কেন ফোন করছো, আমি আমি কথা বলতে পারবো না, আমি কথা বলবো না, ডোন্ট কল মি এনিমোর। না না এটা বলো নাই, তুমি বলছো তাকে যে আমার ওয়াইফ আজকে একবার ধরা খাইছি, আমি তাকে কোন রকম হাত পা ধরে বুঝাইতেছি, এই যে তুমি এখন আমার পা ধরে রেছো, তুমি বলছো যে তাকে আমি বুঝিয়ে কোন রকম বাংলাদেশ আসতে দাও, যদি আবার ধরা খাই তাহলে এটা সর্বনাশ হয়ে যাবে, আমার বউ যদি জানে। তুমি যদি এখন কল করো আমাকে, এখন ফোন করে বিরক্ত করবো না, তুমি আমার এখন ফোন রাখো, তুমি এটা বলছো যদি আমি ধরা খাই তাহলে আমি বাংলাদেশে আসতে পারবো না। এই কথা তুমি শুনো নাই, আমি শুনছি বাথরুমে কান লাগে, আমি শুনছি। এই মেয়েটার নাম ফাতেমা, এই মেয়েটা তোমার এই নর্সারি স্টুডেন্ট। ফাতেমা কি পুরো নাম বলো? আমি ফাতেমা হিসেবে জানি, এটা মাস দুই আগে আমার টেক্সট করছে। এর আগে আমি সে ফারজানাকে কিভাবে চিনি? ম্যাডাম ম্যাডাম বলে যে টেক্সট করছে না, ও তোমাকে কি বলছে যে ডিজার্টেড হইয়েন না? ও কি ওর সাথে তুমি কি আলাপ করছো আগের টেক্সট গুলাতে? না না আমি কিছু বলি না, না ওখানে তো লেখা যে ডিজার্টেড হইয়েন না, আপনি যে যে প্ল্যান বলছে সেভাবে আগে চলেন, সেফ থাকবেন। ও তা ওর সাথে তার মানে তোমার অনেক ডিটেইলস ডেপথনেস, অনেক গল্প করো তুমি ওর সাথে। ভাই দেখো আমি তোবা কাটছি, আমি তোবা কাটছি, আমি আমি মাফ চাই। আমি তুমি কার কাছে মাফ চাও? এই জীবনে তুমি 16টা বছরে তুমি কতবার মাফ চাইছো আমার কাছে? আর চাবো না, একই কাজ করছো আর চাবো না, একটার পর একটা প্রেম করেই যাইতেছো আর চাবো না, এটা এটাতে কোনো প্রেম নেই। না না অবশ্যই প্রেম, ওই মেয়ে তোমাকে গাইডলাইন করতেছে, আমি দেখতেছি টেক্সের মধ্যে। ওই ওইখানে লেখা মানে ওইখানে লেখা যে আপনি ফারজানা আপুর সাথে যত ক্লোজ হবেন তত সাকসেস হবেন, এটার মানে কি? তার মানে তারা দুইজনই তোমার সাথে ইনভলভ, তুমি ফারজানাকে সে পিম 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 করতেছে, মানে সে তোমার এক্স কেস। ও মানে আর জীবনে তোমা কাটবো না, তোমা কাটছি। আমি তো ওরে চিনিও না, চোখেও দেখি না, দেখো নাই। আল্লাহর কসম বলছি আমি আমি আমার বাবার জন্ম না, যদি আমি দেখতে থাকি একটা মেয়ে তোমাকে এইভাবে টেক্সট করতে পারে, ডিসহার্টেড হয়েন না, বি ভালো থাকবে, সেফ সেফ থাকবে, আমার যেভাবে নিয়মগুলো বলছি মেনে চলেন, এত কিছু লেখার সুযোগ পায় কখন বলো আমাকে? তুমি যা বলতে চাও আমাকে কসম দাও, আমি নামাজের বিছনায় খালি বলবো না। তুমি তো কালকে কোরআন শরীফ, আমি ওকে দেখি নাই, এই মেয়ে আমি চিনি না। এই মেয়ে তাহলে তোমাকে এইসব টেক্সট, তুমি তো ওর সাথে পুরো টেক্সটের আনসার দিচ্ছো, জানি না কার টেক্সট দিচ্ছে কি করছে, আমি এই টেক্সটগুলি তো দেখি নাই মালিক, দেখলে আমি তো তাহলে বলছে প্লিজ ডিসহার্টেড, না না প্লিজ ডিসহার্টেড হয়ে না, আমি তো তাহলে মুচ্ছা মারাই দিতাম। তুমি ওকে কি লেখছো যে ও লেখছে ডিসহার্টেড হয়ে না? আরে বাইরে আমি যদি মনে কিছু থাকতো তাইলে তো আমি ডিলিট করে ফেলাইতাম। তারপর আমি আপনাকে যা যা পরামর্শ দিছি মেনে চলার চেষ্টা করেন তাহলে সেফ থাকবেন। কি পরামর্শ দিছি জানি না ভাই, আমি বুঝি নাই। তাই না, বুঝো নাই? আমি বুঝি না। আচ্ছা ভালো কথা, আমি আর তোবা কাটবো না, এই লাস্ট তোবা কাটছি। এরপরে আর তোমার কোনো প্রত্যেকবার যখন মাপ চাও প্রত্যেকবার, এরপরে দরকার হলে তুমি আমার ফ্যামিলির সবাই নিয়ে না না, ফ্যামিলির লোকজন তো জানে তোমার এসব বেজ্জতি, তোমার ফ্যামিলি তোমার ভাই বোন কি কম জানে যে তুমি কি না করো? তোমার কারণে কেউ মুখ দেখাইতে পারে না, খালি ব্যবসাটা ধরে রাখছো দেখে তোমার ভাই বোন তোমার কিছু বলে না। ভাই শান্তু শান্তু না এসব, আমি তুমি আমার একটা কথা শোনো, তুমি তো আমার শেষ করে দিছোই, তুমি এইভাবে যদি রিলেশন অন্য জায়গায় করো তুমি যাও, এগুলো শান্তু আমার সঙ্গে কোন রিলেশন নাই, কারোর সঙ্গে আমি রিলেশন করি নাই। এই ফারজানা মেয়েটার সাথে তোমার কতদিনের সম্পর্ক? আমার জিব্বা জিব্বা
বন্ধ হয়ে যাবে যদি আমি কোন কারোর সঙ্গে তরিকুলের বাসায় মেয়ে নিয়ে গেছো তরিকুল আমি জীবনে তরিকুলের বাসায় যাই নাই তরিকুল তো ভিডিও তরিকুলের সঙ্গে একদিন দেখা হয়েছে ও একদিন আসছে আমার কাছে আমি মিথ্যা কথা বলতেছি না আমি সব মিথ্যা কথা বলি না ও তো জেলে ও তো সবই তথ্য দিছে এখন তো তোমার এগুলো সবই সবাই জানবে মিথ্যা কথা বলি না তুমি তুমি সারাক্ষণ মিথ্যা কথা বলো তুমি একটা মিথ্যার ডিপো আমি ভয়ে কোনো কথা বলতে পারি একটা চর না তুমি অন্তত 20টা চর দিছ তোমার খেয়াল নাই এই দুই হাত দিয়া দুই গালে মাথায় তারপরে লাথি দিছ আমি ভয়ে বলি নাই জান বিশ্বাস কর তুমি আমার জিগাইতা তুমি কালের কথা না আমি জিগাও নাই তুমি জিগাইছো পরে জিগাইছো পরে নাটকটা কম কর আমি বাড়িছি পরেই তোমাকে আমি দুপুর থেকে জিজ্ঞেস করতেছি আমি দরজা খুললা বাড়িছি পরেই তুমি একটা রক্ত চক্ষু করে আমার মাঝিরি করছো একটা থাপ্পড় না একটা থাপ্পড় না একটা দিয়া খালি বলছি তোমার খেয়াল নাই অন্তত 20টা থাপ্পড় দিছো ওইখান থেকে থাপড়াইতে আনছো তারপরে এখানে লাগতে দিস আমি ভয় বলি না মালিক আল্লাহর কসম ভয় বলি আবার পাও ধরতেছো কেন তুমি আমার ভয় বলি না আমার মাফ করে দিই না না তুমি যে আমার আমার আমি অনেক কি মাপ মাপটা আমি কিসের মাপটা কি লকডাউনের মধ্যে আমি অফিস করি কি না করে কার মাঝে কি কোন সুয়ারের ব্যবস্থা কিছু দেয় আছে না কোন সুয়ারের ব্যবস্থা দেয় আছে কিছু আমি কোথায় অফিস করি কি না করি আমি জানতে চাই কোন থাকির বলার কি দেয় আছে এইটি তো আমরা জিপি কোন থাকির বলার কি দেয় আছে আমি রাজনীতি করার মেয়ে আমি কিন্তু ভদ্র না আমি বলে দিলাম আমি শিক্ষক আমি প্রিন্সিপাল আমি সেই দিকটা আলাদা পরিচয় শান্তি বলা যদি আমার পিছনে লাগে আমি কিন্তু তার ঘুষ উদ্ধার করে থাকবো মন্ত্রী তোমাকে খুবই ভালোবাসে আমি এখানে থাকবো আমার বউকে খাটিয়েছি আগের চরিত্রে চলে যাবেন মুকুল আপা হ্যাঁ 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 যাবো যাবো আমি কিন্তু একদম আমি কিন্তু ভুল করা মানুষ রিভলভার নিয়ে ব্যাগের মধ্যে ঢাকা মানুষ আমার পিস্তল বালিশে নিতে থাকতো সারা রাত আমার পিস্তল বালিশে নিতে থাকতো আমি আমি কিন্তু নাজ মারে ফোন করে কইতাছি যে মুকুল আবার সেট থেকেছে তুমি থামাও তোমারে জিএসএ না নাজমা আমারে বলছে যে কে তোরে ডিস্টার্ব করে আমারে খালি বলিস আমার নাজমার লাগবে না নাজমার গ্রুপের ছোট মেয়ে কালকে আমারে পরশুদিন অফিসে বসতি পারে আমারে বলছে চাপা আসবেন আমরা কাপড় খুলে রাস্তার মধ্যে রাইখে পিঠা বোতারে তারা তোমার গুছ আপনার বিরুদ্ধে কথা বলে আপনার আপনাকে ডিস্টার্ব করে ঘরের থেকে টাইমে বাড়ি করে রাস্তার মধ্যে পিঠে কাপড় খুলে ফেলাবো আমার সম্পর্কে লেখে আমার ঢাকা বোতলটা ফেরল দিতে চাইনিজ খাবার খাওয়াইছে আর আমার সম্পর্কে লেখে প্রিন্সিপাল অফিস কেন কোন কুত্তার লোকটা মার কোন ইয়ে করছি আমি 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 আমার অফিস করি সচিবকে বললাম করোনার মধ্যে এই সারা বাংলাদেশ দিয়ে তোমরা করোনার মধ্যে লকডাউনের মধ্যে বিশেষ করে অফিস খোলা রাখবে না তাহলে করোনা ছড়াবে কোন কুত্তা বাচ্চার কি যায় কোন শিয়ারে বাচ্চার কি যায় আমি অফিসে না মাগির বাচ্চারা কি আমার দেয় শিয়ারে বাচ্চারা কি আমার জায়গা থেকে মজা দেয় আমার বাসা এত চিন্তা করেন কেন আমার 2 মিনিট লাগবো যদি বসুন্ধরা না চিন্তা করি না কারণ আমি নিজে শক্তিশালী কোন খানকির মাঝে কথা আমি চলি না কোন সুয়ার অবস্থার কথা আমি চলি না আমি কিন্তু নিজে শক্তিশালী দলটা আমি প্রেসিডেন্ট ছিলাম মনে রেখে এই দলটা এখন সরকারে যতদিন এই দলটা আছে ততদিন আমার পাওয়ার আছে আমি কিন্তু কুত্তা বাচ্চাদের রাস্তা মনে হয় ল্যাংটা করে পিটাইতে থাকবো আমার লাগবে না আমার দলের মেয়েদের ডাকলে দলের ছেলেও লাগবে না মেয়েদের ডাকলে মেয়েরা আরো চুল দাঁড়ি চিড়ার পুরো আমার রোল প্যান্ট খুলে নামাই দেবে আমার সম্পর্কে তুমি তিন সপ্তাহ করে কোথাও না পায় আমি কিন্তু কোনো অন্যায়ের সাথে বসবাস করি না এটা মনে রাখেন তো নাসির যে আমার নামে লেখে কুত্তা বাচ্চাদের আমি অনেক সহ্য করছি
তাহলে নাসির যে নাসির যে এত চিল্লাচিল্লি করলো, আপনি নাসিরের কিছু কইলেন না কেন? কোন নাসির ফাসির আমি চিনি না, নাসিরে কি বলবো সেটা আমি বুঝি। আমার অফিসে বাসায় বসে অফিস করি, ফলে তোমার বাসাটা দেয়া হয়েছে যে বাসায় বসে অফিস করবা, যখন সুবিধা অফিসে যাবা তখন সুবিধা, এখন করোনার মধ্যে তুমি এগুলো নিয়ে চিন্তা করো না, ফলে আমরা অফিস করি না, আমি মাসে একবার দুবার আসি জরুরি মিটিং থাকলে। সেই দিত।